Hello everyone, assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট মজাদার ঝাল পিঠার রেসিপি। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এরকম রেসিপি দেখার জন্য। চলে যাওয়া যাক মোর রেসিপিতে। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এবার এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 কাপ আলু ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, 1/3 কাপ গাজর কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম, 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম, 1টা বড় সাইজের পেঁয়াজ ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, 3টা কাঁচামরিচ ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, 1/4 চা চামচের মতো গোটা জিরা দিয়ে নিলাম, 1/2 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচের কিছুটা কম হবে, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি। এবার এটা থেকে খুব ঘন বা খুব পাতলা না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। আগে থেকে একটা প্যান বসিয়ে গরম করে কিছুটা তেল দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে একটু বিছিয়ে দিলেই হয়ে যাবে। একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। এক সাইড হয়ে আসা পরে আমি পোল্টে নিচ্ছি। এটা চালের গুঁড়ো দিয়ে করার জন্য গরম গরম অনেক বেশি ক্রিস্পি আর খেতেও অনেক মজা। আমার 1টা পিঠা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি 1টা দিয়ে নিয়েছি। এটাও পোল্টে নিচ্ছি। আমার এই পিঠাটাও হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।